বলছেন আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোন মহিলার স্বামী যদি নিখোঁজ হয়ে যায় কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি, তাহলে কতদিন পর ওই মহিলা অন্যত্র বিয়ে করতে পারবে? এই ক্ষেত্রে যেটি সঠিক ফতোয়া সেটি হচ্ছে খোলাফায়ে রাশেদিনের ফতোয়া। ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু ফতোয়া দিয়েছেন, হুকুম আপনার জারি করেছেন। ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু তৃতীয় খলিফা, আলী রাদিয়াল্লাহ চতুর্থ খলিফা, খোলাফায়ে রাশেদিন, তিন খোলাফায়ে রাশেদিন থেকে চারজন মধ্যে প্রমাণিত রয়েছে যে তারা এই ফয়সালা করেছেন। সেটা হচ্ছে মফকুদ, কোন স্বামী যদি হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, তাহলে তার জন্য চার বছর অপেক্ষা করবে, চার বছর অপেক্ষা করবে। আর চার বছর অপেক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করবে। কোনো খোঁজ খবর নেই, চিঠিপত্র নেই, জানাও নেই যে বেঁচে আছে কি নেই, কোনো খোঁজ খবর নেই। যদি খোঁজ খবর থাকে তো অবশ্যই, তাহলে তার স্বামী আছে যতক্ষণ পর্যন্ত তালাক না করা হবে বা খোলা না হবে, এভাবে ছিল না। কিন্তু চার বছর হয়ে গেলে তখন তাকে মৃত ধরে নিতে হবে, মেয়েত। তারপরে মৃত যখন তাকে ধরে নিলাম, তাহলে কোনো স্বামী যদি মারা যায় তাহলে তার স্ত্রীকে ইদ্দাতুল ওয়াফাত, ওয়াফাতের ইদ্দত পালন করতে হবে। তা হচ্ছে আল্লাযীনা ইতাওয়াফুনা মিনকুম ওয়া ইয়াযুরুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাতা আশহরি ওয়া আশরা। আল্লাহ সূরা বাকারায় বলেছেন যে তোমাদের কেউ যদি ইন্তেকাল করে মারা যায়, ইতাওয়াফুনা ওয়া ইয়াযুরুনা আযওয়াজান, তার স্ত্রী ছেড়ে যায়, তাহলে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা অপেক্ষা করবে, অন্যত্র বিয়ে করতে পারবে না। আর বা তা আশরি ওয়াশরা, চার মাস দশ দিন, এই চার মাস দশ দিন অফাতের বিধবা ইদ্দত পালন করবে। আর তারপরে তাহলে চার বছর, তারপরে চার মাস দশ দিন ইদ্দত পালন করে, তারপরে অন্য জায়গায় বিয়ে বসে যেতে পারবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে হানাফি মজহাবে আজব ফতোয়া রয়েছে, আবু হানিফা রাহিমাল্লাহ থেকে বর্ণনা রয়েছে, একশো বিশ বছর সাধারণত একজন মানুষ সর্বউর্ধ্বে বাঁচতে পারে, সুতরাং একশো বিশ বছর অপেক্ষা করবে। আর একটি ফতোয়া রয়েছে কিছু কিছু আইম্মা থেকে, হ্যাঁ, আবু ইউসুফ মোহাম্মদ বা আরো অন্যান্য কিছু তাদের থেকে, যে নব্বই বছর সাধারণত, নব্বই বছর বাঁচে, সুতরাং নব্বই বছর অপেক্ষা করবে, তারপরে মৃত বলে ঘোষণা করে, তারপরে আর বিয়ে করে সবাই বোধ হয়, হ্যাঁ, ও নিজেই বাঁচবে না হয়তো নব্বই বছর। জি, সুতরাং এই ফতোয়াগুলি সহি নয়।